ओम शांति। आज के दूसरा डिसेम्बर 2021 आम्रा सुनछि बांगला मुरली सार। आज के बाबा देह अभिमान और देही अभिमान पार्थक्य एवं तार प्रयोजनीयता उपकारिता एवं तार अपकारिता सम्पर्के आलोचना करते एसेछेन। बाबा बोलछेन बच्चारा तुम्हरा देह अभिमान हये आढ़ाई हजार बच्छर मायार शिक्षा पे तुम्हरा मुर्दा हये गेछो, तुम्हरा आमार थेके अनेक दूरे चले गेछो। एखन तुम्हादेर चाई उपयुक्त शिक्षा, एई शिक्षा दिते आमी एखन एसेछि। तुम्हरा देही अभिमानेर प्रैक्टिस करो, देही अभिमानेर प्रैक्टिस करले तुम्हरा आमादेर थेके भालोबासा पाबे। आर जारा देह अभिमान हये प्रैक्टिस के जारा भूलते पारेनि तारा आमार थेके अनेक दूरे चले गेछे, आमार भालोबासा थेके वंचित हये गेछे। एखन तारा बड़ोदेर के रिगार्ड पर्यन्त दिते जाने ना। आर एखन तोमादेरके आमी सेई शिक्षा दिच्छि जाते तुमी सबकिछु आबार पुनराय फिरे पेते पारो। जारा आत्म अभिमानी तारा बड़ोदेरके रिगार्ड करते शिखबे। ए शिक्षा दुनियार पुथिगत शिक्षा नय, एटा स्पिरिचुअल ट्रेनिंग। एखन तुमी आमार थेके पाच्छो, आमी तोमाके शिखाच्छि। আর দেহ অভিমান তো তোমাদেরকে একেবারে মৃতবোধ বানিয়ে দিয়েছে। আর তোমরা তো বাবাকে স্মরণ করতেই জানো না, স্মরণ করতেই ভুলে গেছ। দেহ অভিমান পুনরায় তোমাদের ফিরে এলে তোমরা মৃতবোধ হয়ে যাও। আর বাবা চারটি উপকার আমাদেরকে বলছেন, দেহি অভিমানী হওয়ার চারটি প্রেক্ষাপট আমাদেরকে বলছে। প্রথমত, খুশিতে থাকার জন্য তোমরা দেহি অভিমানী হওয়ার প্র্যাকটিস করতে থাকো আর বাবাকে স্মরণ করতে থাকো। যারা দেহি অভিমানী হবে তারা বাবার থেকে ভালোবাসা পাবে। আর তাদের তৃতীয়ত, তাদের বিকর্ম বিনাশ হবে। চতুর্থত, তারা বড়দেরকে রিগার্ড করতে জানবে। আজকে দুনিয়াতে রিগার্ডের জন্য অনেক ঘটনা ঘটে যায়, ছোটোখাটো বিষয় নিয়ে অনেক অনেক সংসারে অশান্তি হয়ে যায়। শুধু একটু রিগার্ডের অপেক্ষা সকলেই থাকে, ছোট বাচ্চা পর্যন্ত রিগার্ড চায়। তো বাবা শেখাচ্ছেন ছোট বাচ্চাদের থেকে শুরু করে বুজুর্গদের পর্যন্ত আমাদেরকে রিগার্ড করা শিখতে হবে, রিগার্ড করা জানতে হবে, রিগার্ড করা বুঝতে হবে। যারা সৎ হৃদয়বান তারা বুঝে যে আমি এখন সেই বাবাকে পেয়ে কতক্ষণ আমি দেহি অভিমানী হওয়ার প্র্যাকটিস করছি, কাজকর্মের মধ্য দিয়ে তো দেহি অভিমানী হওয়ার কতটুকু চেষ্টা করছি। তো বাবা বারবার আমাদেরকে বলছেন, বাচ্চারা তোমরা আধাকল্প অর্থাৎ আড়াই হাজার বৎসর তোমরা রাবণের জেলে তোমরা আবদ্ধ ছিলে, এখন তোমাদেরকে আমি ছড়াতে এসেছি। আবার তোমরা আড়াই হাজার বৎসর এই শিক্ষা পেয়ে তোমরা সত্যযুগ ত্রেতাযুগে তোমরা আবার দেহি অভিমানী হবে। তো এই জন্য তোমরা এখন এই বাবার শিক্ষাকে তোমরা গ্রহণ করো, দেহের সঙ্গে সম্পর্কিত সকল সম্বন্ধকে তোমরা ত্যাগ করো। আর শরীর তো এখন বিনাশ হয়ে যাবে চোখের সামনে, তার জন্য দুনিয়াতে কত আগ্নেয়াস্ত্র তৈরি হয়েছে। আর আত্মা তো হলো অবিনাশী, তার জন্য এমন স্থিতি এমন প্র্যাকটিস তৈরি করো অন্তিম সময়ে যাতে তুমি আত্মা কোনো কষ্ট না পাও। বিনাশী শরীর তো স্মরণ করার কারণে, বারবার বিনাশী শরীর স্মরণ করার কারণে আত্মাকে তোমরা ভুলেই গেছো, যে আমি আত্মা, এই শরীর চালাচ্ছি, আত্মার অ্যাক্টিভিটি ভুলে গেছো। এত ক্ষুদ্র আত্মার মধ্যে এত সম্পূর্ণ জ্ঞান রয়েছে তা খুব আশ্চর্যের, তাই না? এ দুনিয়ার যত আশ্চর্য আছে সব থেকে বড় আশ্চর্য হলো আত্মা, আত্মার অস্তিত্ব, আত্মার রূপ, আত্মার জ্ঞান। কিন্তু বাচ্চারা ক্ষণে ক্ষণে ভুলে যায় আর দেহ অভিমানে এসে যায়। আর বাবা বলে, এ তোমাদের অত্যন্ত দুরবস্থা, অত্যন্ত দুঃখের পরিস্থিতি। এখন তোমরা আত্মারা বিশ্বের মালিক হওয়ার জন্য পুরুষার্থ করছো, আর করলে পরে তোমরা অচিরেই সেই মালিকত্ব পেয়ে যাবে। আর তোমরা গড গডেজ হবে, আমি তোমাদেরকে নিজের হাতে গড এবং গডেজ করে তুলছি। কারণ গড গডেজের অর্থ হলো যে তোমরা ভগবানের সমতুল্য। দেবী দেবতাদের বলা হয় নিয়ার টু গড, বাবা তো হলেন গডফাদার, তাই না? তো বাবা কোনো তোমাদেরকে শিষ্য বানাতে আসেনি, বাবা কোনো গুরু সাজতে আসেনি, বাবা তোমাদেরকে সন্তান রূপে দেখছেন এবং টিচার রূপে পড়াচ্ছেন এবং সদ্গুরু রূপে নিজের সঙ্গে করে নিয়ে যাবেন। দুনিয়ার কেউ এত উচ্চ মার্গের শিক্ষা দিতে পারে না, কোনো মানুষই পারে না, যেটা ভগবানের কাজ মানুষ কি করে করবে। ভারতে লক্ষ্মী নারায়ণকে গড গডেজ বলা হয়, কারণ এই উঁচু ডিগ্রি
একমাত্র ঈশ্বরই প্রদান করেন। আর দুনিয়াতে কেউ এই শিক্ষা, কেউ এই পুরস্কার দিতে পারে না। বাবা বলেন, দুনিয়াতে দেখো কত ধরনের কম্পিটিশান আছে, কত ধরনের কম্পিটিশান। যারা চেহারাতে সুন্দর হয় তাদেরকে, তাদের কম্পিটিশান হয়, মিস ইন্ডিয়া, মিস আমেরিকা, মিস ওয়ার্ল্ড, এমন তাদের তাদের চেহারার উপর ভিত্তি করে তাদেরকে পুরস্কৃত করে, কারণ তারা চেহারার উপর অনেক পুরুষার্থ করে। তো ছোটবেলা থেকে তারা চেহারার প্রতি যত্নবান হয়, শরীরের প্রতি যত্নবান হয়। আর শতযুগে তো তুমি প্রাকৃতিক সৌন্দর্য থাকবে, তোমার আকর্ষণ সকলকে আকর্ষিত করবে, কারণ শতপ্রধান প্রকৃতি তোমার শরীর তৈরি হবে কাঞ্চন কায়া। তারা তোমার এত আকর্ষণ থাকবে, রাধাকৃষ্ণের দেখো এখন পর্যন্ত এখন সময়ে রাধাকৃষ্ণ এবং লক্ষ্মীনারায়ণের চিত্র সকলকে খুব আকর্ষণ করে, তাই না? কারণ এই চিত্রগুলিও কিন্তু সঠিক নয়, এটা চিত্রকাররা বানিয়েছে তাদের চিন্তাধারা দিয়ে। কিন্তু সত্যযুগে যেমন রাধাকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণ ছিল, তার চিত্র কিন্তু সম্পূর্ণ তুলতে পারিনি, সেটাই তোমাকে এত আকর্ষণ করছে। বাস্তবে লক্ষ্মীনারায়ণের প্র্যাকটিক্যাল চিত্র দেখলে তখন তুমি কি বলবে, আর এ চিত্র অত্যন্ত মনোহর, আর এটা তুমি নিজেই হচ্ছ, তুমি নিজেকে ধন্যবাদ দাও যে আমি আগে তো ব্রহ্মা বাবু নারায়ণকে পূজা করতেন, আর এখন ব্রহ্মা বাবা নিজেই নিজেকে খুশিতে থাকার জন্য নিজের খুশি জেনারেট করেছেন, আরে আমি তো এই পদ নিজেই প্রাপ্ত করতে চলছি। আর দুনিয়ার লোক গায়ন করে হে পতিত পাবন এসো, অর্থ কিছুই বুঝে না, কারণ ভগবানের কাছে ভিক্ষা চাইবার কিছু নয়, কারণ তার তো আমি সন্তান, তাই না? তারা নির্বোধের মতো আহ্বান করে, ভগবান দয়া করো, করুণা করুণা করো, তুমি তো করুণার সাগর, দয়ার সাগর। তো কিন্তু ভগবান কি, তারা কিছুই বোঝে না। বাস্তবে ভগবান যে আমার পিতা, এবং তাকে সেই রূপে আমাকে স্মরণ করতে হবে যেমন তিনি, ঠিক সেই রূপে তাকে স্মরণ করতে হবে। আর দেহী অভিমানে হলে তবেই তোমার পক্ষে সম্ভব, আর দেহী অভিমানে হলে তুমি সংসারের যে মূল সমস্যা, এই মূল সমস্যাকে তুমি সমাধান করতে পারবে, তুমি সকলকে তুমি রিগার্ড দিতে পারবে। আজকে রিগার্ড হলো একটা মেইন সাবজেক্ট দুনিয়ার, আর রিগার্ড দিতে পারবে, রিগার্ড সম্পর্কে তোমার জ্ঞান হবে, তোমাদের অবস্থা শুধরে যাবে, তোমরা খুশিতে থাকবে, এটা কি কম কথা? আর অতীন্দ্রিয় কথা, সুখের কথা বলো, আর এটা তো গোপ গোপীদের বলা হয়, গোপ গোপীদের বলো, অতীন্দ্রিয় সুখ কাকে বলে? আর এটা তোমার অন্তিম সময়ে হবে, এই পড়াশোনা তোমরা এখন করছো, অন্তিম সময়ে যখন পরীক্ষায় পাশ করবে তখন তুমি কর্মাতীত হয়ে, তখন অতীন্দ্রিয় সুখে ভাসতে 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 ফরিস্তা হয়ে বাবার সঙ্গে ঘরে ফিরে যাবে। আর বাবা বলছে যে বাচ্চারা খুব সার্ভিস করে তারা সকলের প্রিয় হয়, প্রদর্শনী ইত্যাদিতে তাদের ডাক আসে যে ফলানাকে পাঠাও, অমককে ডাকো, কারণ তারা সকলকে বোঝাতে পারে। কিন্তু আমাদেরকেও বুঝতে হবে, যদি কেউ যদি জ্ঞানে হুঁশিয়ার হয়ে থাকে তাহলে তো তাকে আমাকে রিগার্ড করতে হবে, কিন্তু আমাদের যদি দেহ অভিমান থাকে তাহলে আমরা এটা পর্যন্ত স্বীকার করি না। সে যদি বড় নাও হয় তাহলে জ্ঞানে যখন বড় তাকে আমার রিগার্ড করা উচিত, আমার থেকে 100 গুণ সে ভালো জানে, এটা পর্যন্ত আমরা স্বীকার করি না, কারণ আমাদের দেহ অভিমান, কাউকে রিগার্ড করতে আমরা জানি না। তো যদি রিগার্ড করতে না জানি আর বাবার প্রত্যেকটা শ্রীমতে যদি আমরা না চলি তাহলে আমার অবস্থা কি হবে? বাবা বলছে একবার তো তুমি চিন্তা করো, বাবা সবকিছু তোমাদেরকে খুলে বলছে, আর তুমি নিজেকে চেক করে যদি চেঞ্জ না করতে পারো অন্তিম সময়ে তুমি শক্ত সাজা পাবে ধর্মরাজের থেকে। আর সেজন্য বাবা বলছে ভোরবেলায় ওঠো, ভোরবেলায় উঠে বাবার সামনে চুপটি করে বসো, আর নিজেকে ক্ষুদ্র আত্মা মনে করে, বিন্দু মনে করে বিন্দু বাবাকে স্মরণ করো। তাতে কিন্তু পরিশ্রম রয়েছে, এটা কঠিন পুরুষার্থের ব্যাপার, পরিশ্রমের ব্যাপার। 21 যৌবনের বাচ্চাহী প্রাপ্ত করা সেটা কোনো মাসির ঘর নয়, এটা কি কম কথা? তুমি এত বড় এক সাম্রাজ্যের মালিক হতে চলেছ। তোমরা এটাও জানো যে আমি ক্ষুদ্র আত্মার মধ্যে 84 জন্মের পার্ট নিহিত আছে, কিন্তু দেহ অভিমানের কারণে তো তোমার আত্ম অভিমান লুপ্ত হয়ে গেছে। আত্ম অভিমান লুপ্ত হওয়াতে তুমি তোমার শক্তিকে তুমি হারিয়ে ফেলেছ, আর বাস্তবে তুমি মোক্ষ পার্টধারী, 111 থেকে তুমি পার্ট করে এসেছো 84 জন্ম, আর এখন তোমার কাঙ্গাল অবস্থা, আত্মারই সব কিছু হয়। সুতরাং তোমাদের কত খুশি থাকা উচিত যে আমরা বাবাকে পেয়ে গেছি, বাবাকে পেয়ে গেছি, সব কিছু পেয়ে গেছি, পান আসা তো পা লিয়া, আর কে চাইয়ে।
বাবা আমাদেরকে পড়াচ্ছেন, আমরা এই অধ্যয়নের দ্বারা বিশ্বের মালিক হচ্ছি। শিব বাবা আমাদেরকে রোজ জ্ঞান অমৃত পান করাচ্ছেন, ছোটো বাচ্চাকে যেমন, শিশুকে যেমন দুধ খাওয়ায়, তো বাবা প্রত্যেক দিন আমাদেরকে জ্ঞান শোনাচ্ছেন আর আমরা এই জ্ঞান অমৃত পান করছি, এই জ্ঞান ধারণা করছি। বাবা এমনটা বলে না যে বাচ্চারা ভক্তি ছেড়ে দাও, বাবা আমাদের ভক্তির কথাই স্মরণ করিয়ে দিয়েছেন। ভক্তিতে তো তোমরা বলেছ জ্ঞান ভক্তি বৈরাগ্য, আর এখন যখন জ্ঞান পেয়েছ তো অটোমেটিক তোমার জীবনে যখন আলো এসেছে তো অটোমেটিক তোমার থেকে ভক্তি বিদায় হবে, কারণ ভক্তি হচ্ছে অন্ধকার। আর বাবাই আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন, আর জ্ঞান যখন আসবে অটোমেটিক ভক্তি বৈরাগ্য হয়ে যাবে, কাউকে বলতে হয় না। তো এই সুন্দর ধারণা করে আজকে সারা দিন আমরা একদম ধারণাবান বাচ্চা হয়ে থাকব, বাবার প্রত্যেকটি কথাকে বারবার বারবার আমরা প্র্যাকটিস করব। আজকে সুন্দর বরদান, বালক এবং মালিক ভাবের ভারসাম্যের দ্বারা যুক্তিযুক্ত উপায়ে চলে সফলতা মূর্তি ভব। বাবা এই সুন্দর বরদান আমাদেরকে দিচ্ছেন, কখন আমাদেরকে বালক হতে হবে, কখন আমাদেরকে মালিক হতে হবে। এই বালক এবং মালিক বাবা বলছি কি, তো যখন বাবার থেকে নেব তখন বালক, আর যখন আমি দেব তখন আমি মালিক। তো সেই তো চিন্তা চেতনা সবকিছুর মধ্যে যখন এই বালক এবং মালিকের সামঞ্জস্য থাকবে, ভারসাম্য থাকবে, আর যুক্তিযুক্ত উপায়ে যখন আমরা চলতে পারবো, তখন অটোমেটিক আমাদের প্রতিটা কর্মে কাজে সকল কিছুতে সফলতা আসবে। আজকের স্লোগান, যখন চিন্তা ভাবনা আর কাজ সমান হবে, যেমন চিন্তা যেমন কাজ, আর তার মধ্যে যখন এক সামঞ্জস্য থাকবে, ব্যালেন্স থাকবে, তখন বলা হবে যে ইচ্ছা শক্তি সম্পন্ন শক্তিশালী আত্মা। বাবার উইল ফোর্স, হ্যাঁ উইল ফোর্স আমাদের মধ্যে আসবে, যে কোনো কার্যে আমরা সফলতা পাবো, যে কোনো কার্যে গিয়ে গিয়ে আমরা সাকসেসফুল হব। আচ্ছা, ওম শান্তি।